দর্শক স্বাগত সবাইকে বৈশাখ টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত লাক্সারি স্যুপ গোল্ডেন সং। আমি লিজা আছি আপনাদের সাথে এবং আমরা এই আয়োজনটি সাজিয়ে রাখি স্বর্ণযুগের সেই স্বর্ণালী গানগুলোকে সাথে নিয়ে এবং পছন্দের শিল্পী থাকেন আমাদের এই আয়োজনে, তাদের পছন্দের সেই স্মৃতিময় গানগুলো আমাদেরকে শোনান। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে অনেক পছন্দের একজন শিল্পী আছেন আমাদের সাথে, আমার অনেক পছন্দের শিল্পী, অবশ্যই আপনাদের অনেক পছন্দের শিল্পী, আমাদের এদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সাথে আছেন দিনাত জাহান মুন্নি। স্বাগত আপু তোমাকে আজকের এই আয়োজনে, কেমন আছো? লিজা ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, আর তোমাকে পেলে সবসময় ভালো লাগে, খুব মিষ্টি করে হাসো তুমি, এটা মনে হয় অনেকেই তোমাকে বলেছে। সেই সাথে সাথে মিষ্টি করে কথা বলো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, তোমার সামনে কথা বলতে গেলে আমার মনে হয় মাঝে মাঝে আমি একটু এলোমেলো হয়ে যাই। আর সেই সাথে সাথে গানের কথা তো সবাই জানেই, তোমার গলা শুনলে তো আমারই নিজের মনে হয় আমার গলাটা এমন স্টাক কেন, এত সুন্দর গাও তুমি। থ্যাংক ইউ। আমরা তোমার কোন গান দিয়ে শুরু করবো আজকে? কোন নিজের একটি গান দিয়ে শুরু করি প্রথমে। এই গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন শরৎ। আমার একটা রিকোয়েস্ট আছে, ও প্রিয় গানটা করবে না? তোমার পছন্দে, এটাই দিয়ে শুরু করছি। আচ্ছা ওকে। এই গানের গীতিকার হইতো কবির বকুল আর সুরকার শকত আলী ইমন, আর তাসিফ গিয়েছিল আমার সাথে এই গানটি, তো আমি একাই গাইছি আজকে। আমার অনেক পছন্দের গান, শুনি। তোমার পছন্দ দিয়ে শুরু করি। ভালোবাসা তুমি ছ, তোমারই থাকো
আমরা পরের গানে যাব তাহলে পরের গান ওই যে তোমাদের গোল্ডেন সং সো আমি ওই দিকটাই চলে যেতে চাই তো আমি ওপার বাংলার গান একটা শোনানোর চেষ্টা করছি চিত্রা সিং আমার খুব প্রিয় শিল্পী তার একটা গান গাই কেমন গানটি করছি সেই গানের কথা লিখেছেন মনসু আদুত বিখ্যাত সুরকার শেখ সাদি খানের সুর করা আমাদের সবার প্রিয় শিল্পী মিতালি মুখার্জির গাওয়া তোমার যন্ত্রণা মরে গেছে তোমার যন্ত্রণা মরে গেছে ও কি আর দেখি কি হবে ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে কি হবে কি হবে
এবার কোন গান শুনবো? এখন যে গানটি করব সেই গানটি আমার অনেক প্রিয় একটি গান, এবং মনে হয় এটি আমাদের শেষ গান, সেই জন্য মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না। তো একটা বিখ্যাত গান রয়েছে শেষ করো না, যে গানটি অনেক শিল্পী গেয়েছেন, তো মনে হচ্ছে এই গানটি কানে রয়ে গেছে, আজকেও যেতে ইচ্ছে করছে না, তাই গানটি দিয়ে শেষ করতে চাই। চলো দর্শক। এই ছিল আমাদের আজকের এই আয়োজন, আশা করছি এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও পছন্দের শিল্পীকে নিয়ে হাজির হব, অবশ্যই তারা গাইবে সেই স্মৃতিময় গানগুলো, পছন্দের গানগুলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।